জাস্ট নিউজ এর অ্যাকশন কাট সেগমেন্টে আজকে আমরা আড্ডা দেব ডাক্তার বাবুর সঙ্গে। না না, রিয়েল লাইফের ডাক্তার বাবু নয়, ইনি রিয়েল লাইফের ডাক্তার বাবু। চিকিৎসা করেন সোজা মনের, হৃদয়ের, অর্থাৎ উজান চ্যাটার্জি আমার সঙ্গে আজকে অ্যাকশন কাট সেগমেন্টে আড্ডায় রয়েছেন। শন ব্যানার্জি, যিনি এই মুহূর্তে ধারাবাহিকের পরিচিত মুখ এবং জনপ্রিয় ডাক্তার বাবু উজান চ্যাটার্জি। শন, তোমাকে অনেক অনেক স্বাগত। আমি দেখতে পাচ্ছি হাতে ব্যান্ডেজ, এটা কি সিরিয়ালের জন্যই নাকি কোনো কারণ আছে? না না, এটা সিরিয়ালের জন্যই। ইনফ্যাক্ট সিরিয়ালের সময় যখন আমি শ্যুট করছিলাম, যখন আমরা এই সিনটা করছিলাম, মানে তখন আমাকে ঘুষি মারতে হয়েছিল টেবিলে। আমি অ্যাকচুয়ালি সত্যি সত্যি মেরেছিলাম, তো ইট ডাজ জাস্টিস টু মি। ডাক্তার বাবু ঘুষি মারছেন, এটা কি ধরনের, মানে এটা কি অন্য কোনো দিকে যাচ্ছে নাকি চিকিৎসার সঙ্গেই জড়িয়ে রয়েছে? না, এটা ডেফিনেটলি অন্য দিকে যাচ্ছে, কারণ ডাক্তাররা তো একদম খুবই কাম থাকে, ওরা তো কাউকে হার্ট করতে চাইবে না, আর খুবই প্রিকশন নিয়ে চলে। সো হ্যাঁ, যেহেতু এখন দেখা গেছে উজান চ্যাটার্জি হিয়াকে প্রপোজ করেছে, মানে প্রপোজ ঠিক নয়, ওকে ওর মনের কথা বলতে গিয়েছিল, তো সেটা কোনো কারণে হয়নি, সেটা আপনারা দেখতে পারবেন আগামী এপিসোডসে। তো মানে সেই ফ্রাস্ট্রেশনটা বার করতে গিয়ে ও যেহেতু কাউকে হার্ট করতে পারেনি, ও নিজেকেই হার্ট করেছে। এর আগে আমরা দেখেছি আমি সিরাজের বেগমে তোমার অভিনয় করতে, একটা ঐতিহাসিক চরিত্র, সেখান থেকে পুরোপুরি একটা অন্য ধারার ধারাবাহিক এইটা বলতে পারো, তো সেখান মানে কতখানি হোমওয়ার্ক করতে হয়েছিল, না একটা অন্য রকমের চরিত্র, এটা একটা অন্য রকমের চরিত্র। সিরাজের মতো ক্যারেক্টারের অবভিয়াসলি প্রিপারেশনটা অনেক বেশি ছিল, কারণ তখন আমাদেরকে প্রচুর রকমের ওয়ার্কশপস করতে হয়েছিল, যেমন শর্ট ফাইটিং, হর্স রাইডিং, এবং ওই একটা নবাবি ওরা কী করে তৈরি করে, মানে ওই সব ব্যাপারে আমি চর্চা করেছিলাম। এবার ওখান থেকে বেরিয়ে দিস ইজ মাচ ইজিয়ার, আর আমার ক্ষেত্রে খানিকটা এফর্টলেস মনে হয়, কারণ যেহেতু আমি আমার নিজের লাইফেও একটু ওরকম, মানে অতটা রাগি নই, বাট ম্যানারিজমসটা খানিকটা সিমিলার। শন কি কখনো ভালোবাসায় পড়েছে? উজান থেকে বেরিয়ে এসে যদি জিজ্ঞেস করি, আমার পার্সপেক্টিভ ভালোবাসার ব্যাপারে খুবই ব্রড। আমি মনে করি না যে একজন প্রেমিক, একজন প্রেমিকা তারাই ভালোবাসে, মানে একেদের কে। শনের জীবনে ভালোবাসার মানুষ কি কেউ আছে? মানে ওই ভালোবাসার যে সংজ্ঞা তুমি দিলে একটু আগে, আপেক্ষিকভাবে সেটা না, দিলে চলবে না, আমি জানতে জানে হিয়ার মতন কি কেউ আছে বাস্তব জীবনে? অনেস্টলি না, মানে সিরিয়াসলি নেই, কারণ আমি মনে করি যে সব জিনিসের একটা টাইম আছে, তো যখন সময় ঠিক থাকবে তখন নিশ্চয়ই সেরকম একজন মানুষ পাবো। ভালোবাসা সব কিছুতেই থাকতে পারে, ইউ নো, ইটস অ্যাবাউট বিং কাইন্ড, বিং জেনারাস অ্যান্ড বিং হাম্বল, মানে আমরা যাই করি ইট ইজ আউট অফ লাভ, রাইট? তো ফর মি দ্যাট ইজ ভালোবাসা, আমরা সব জিনিসেই ভালোবাসা পেতে পারি। শনের বাংলাটা কোথাও গিয়ে একটু দুর্বল ছিল, একটু উইক ছিল, এখনো আছে, তো সেখান থেকে ধারাবাহিক হোক মানে অভিনয়ে আসা, তো এটা কি খুব বড় সড় চ্যালেঞ্জ ছিল? না, ডেফিনেটলি চ্যালেঞ্জ তো ছিল, এবং মানে আমাকে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে, যেহেতু আমি ছোটবেলা থেকে নৈনিতালে মানুষ হয়েছি, ওখানে সবার সাথে হিন্দিতে এবং ইংলিশে কথা বলে অভ্যস্ত, তো আর সিরাজের মতো ক্যারেক্টারের জন্য তো আরও বেশি করে আমায় চর্চা করতে হয়েছিল, কারণ তখন আমার বাংলাটা খুবই বিক ছিল আর আমাকে শিখতে হয়েছিল। শন কিন্তু অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি, তো আমরা সেটাই সবাই জানি। আমি সেটা জানতে চাই, ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার এটা বলা যায়, যে আমরা যাকে অভিনেত্রী হিসেবে চিনি, রূপলি পর্দায় দেখে এসেছি তার দক্ষ অভিনয়, তুমি তাকে চেনো দিদা হিসেবে, সেই তার যদি তার সঙ্গে কাটানো কোনো মেমোরিজ যদি আমার কোনো মেমোরিজ যদি থাকে যদি শেয়ার করো। পার্টিকুলারলি কোনো মেমোরিজ আমি সেরকম শেয়ার করতে পারবো না এই মুহূর্তে, আমার মানে অনেক মেমোরিজ আছে, সেটা বলতে গেলে এখন মানে প্রায় সারাদিন লেগে যাবে, বাট আমার মনে আছে আমরা দিদার 84th বার্থডেতে, মারা যাওয়ার এক বছর আগে, লাস্ট বার্থডে না, দ্য বার্থডে বিফোর হার ডেথ, আমরা একটু টাইম স্পেন্ড করতে গিয়েছিলাম তোপচাচিতে। হ্যাঁ, তোপচাচি, তো দিদা আমায় বলেছিল দ্যাট মানে আমাদের মহানায়ক উত্তম কুমার যখন অফ পেতেন তখন দিদাকে ওখানে নিয়ে যেতেন, এবং ইট ইউজ টু বি অন স্যাটারডেজ অর সানডেজ, মানে যখনই ওরা ওনারা কাজ করতো না আর মনে করতো কোথাও আউটিংয়ে যাবে, কোথাও আশেপাশে,
তোপচাচি ওয়াজ দি আইডিয়াল প্লেস। তো আমাকে দিদা নিয়ে গেছিলো এবং সেই বাড়িটাও দেখেছে যেখানে ওরা থেকেছিল। মানে একটা ফ্যামিলি যেখানে অভিনয় এবং পর জেনারেশনের পর জেনারেশন কাজ করে যাচ্ছে তারা, তখন একটা এরকম ব্যাপার আসে কি না, ওই তো মানে হাত ধরে এসেছে বা এরকম ব্যাকগ্রাউন্ড ছিল বলে জায়গাটা হয়ে গেছে, খুব ইজি স্ট্রাগল ছিল না? তোমার ক্ষেত্রে কিরকম? যেটা আমার স্ট্রাগল ছিল সেটা হচ্ছে দ্যাট আমি নিজেকে খুব ডাউট করতাম। আমি খুবই ইনসিকিওর ছিলাম এই অভিনয় জগতে ঢোকার আগে, কারণ আমি শিওর ছিলাম না। প্লাস তখন তো আমার কনফিডেন্স আরও বেশি লো ছিল যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজটা আমার গ্রিপে ছিল না। তো এটাই আমার সবথেকে বড় স্ট্রাগল ছিল। মহানায়কের অনেক ঘটনা তুমি জানো এবং তোমার সঙ্গে মানে ভীষণভাবে তো ব্যাপারগুলো তোমার ফ্যামিলির সঙ্গে রিলেটেড, তার কোন জিনিসটা তুমি সবথেকে বেশি পছন্দ, মানে গল্প শুনেছো? হিজ ডিসিপ্লিন ফর শিওর, মানে ওনার কাজের প্রতি যার ডেডিকেশন। কারণ আমার মনে আছে এভরি সিঙ্গেল ডে, মানে উনি প্রায় 7-8 ঘন্টা, আমি যা শুনেছি দিদার মুখ থেকে, 7-8 ঘন্টা রিহার্সাল করতেন, নিজের বাথরুমেও রিহার্সাল করতেন। আর দিদা এই কথাটা শুনেছেও, মানে কারণ একটা মজার ঘটনা আছে, একটা ইনসিডেন্ট ছিল একটা বেডরুমে, মানে যেখানে বাথরুম ছিল বেডরুমটা বাইরে, দিদা বাথরুমে যেতে যাচ্ছিল আর ভেতরে উনি ছিলেন। তো তারপরে কেউ ভেতর থেকে আওয়াজ করছিল, কিছু একটা বলছিল, তুমি এখানে কী করছো, তুমি ওখানে কেন গেলে না, এরকম কথা। তো দিদা ভাবলো দ্যাট হয়তো ভিতরে কেউ আছে, তো সেই জন্য ডিস্টার্ব করেনি। তারপর দেখা গেল উনি বেরোল, তারপর দিদা বললেন তুমি ছিলে? বলে হ্যাঁ আমি ছিলাম। কেন, কী হলো? না আমি ভাবলাম কেউ ভেতরে ছিল বলে মানে আমি আসিনি। না আমি ছিলাম, আমি আমার লাইন রিহার্স করছিলাম। তো এইসব মজার ঘটনাগুলো আমি প্রায় অনেকগুলো শুনেছি। যারা অভিনয় আসে তাদের একটা ওয়ার্কশপ ছোটবেলা থেকে দিদা বলে যেত দ্যাট আমি চাই তুই বড় হয়ে একজন ভালো অ্যাক্টর হোস। তো আমিও মানে তবে থেকেই আমি ইনক্লাইন ছিলাম অ্যাক্টিং এর দিকে। আর তাছাড়া আমি আর্ট নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু সেটাকে কখনো পেশা হিসাবে আমি নিতে চাইনি। শোন কি বড় পর্দায় কাজ করার কথা ভাবছে? ভাবছি বলতে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখনো কিছু সেরকম ভাবিনি, মানে আমি যেটা করছি সেটাতেই এখন ফোকাস করতে চাই। আর হোপফুলি যদি সেরকম ভালো একটা অফার পাই তাহলে ডেফিনেটলি আমি সেটা পারসিউ করবো। কোনো কারোর বায়োপিক করার কোনো প্রপোজাল আসে বা তুমি যদি ভাবনা চিন্তা করো তুমি কাটটা করতে চাইবে? সিরিয়াসলি এটা আমি কখনোই ভাবিনি। বায়োপিকের ব্যাপারে আমি অনেস্টলি জানি না, বাট ডেফিনেটলি যে বায়োপিকটা আগে হয়েছে, মানে এর আগে আমরা যতগুলো বায়োপিকস দেখেছি সেই বায়োপিকটা আমি করতে চাইব। তোমার অভিনয় নিয়ে কিছু টিপস যারা এই মুহূর্তে অভিনয়ে আসতে চাইছে বা শুরু করতে চাইছে, তুমি কি বলো, তোমার অভিজ্ঞতাও যদি শেয়ার করো বা তাদেরকে যদি কিছু টিপস দাও? দেখো অনেস্টলি আমি টিপস দেওয়ার তো আমি কেউ নই, বিকজ আই এম নো গুড জাজ। আমি মনে করি যে কারোর জন্য দে আর দ্য বেস্ট জাজ ফর দেমসেলভস। তো তারা তাদের ড্রিমটা কী, তাদের গোলটা কী, সেটা তারাই বুঝবে। এবং আমিও একজন অ্যাসপায়ারিং অ্যাক্টর ছিলাম সিরাজ করার আগে। আমি মনে করি একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা ডিসিপ্লিন আর কাজ করার একটা চেষ্টা হলে, ইনফ্যাক্ট আমার দিদাও বলতো চেষ্টা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আড্ডা শেষে এবার র্যাপিড ফায়ার রাউন্ড, শনের সঙ্গে আমরা খেলবো এবার র্যাপিড ফায়ার। এই মুহূর্তে তোমার কোন শব্দটা মাথায় ঘুরছে? দিদা। তোমার ড্রিম রোল কোনটা? গ্যাংস্টার। প্রথম ভালোবাসা? ক্লাস 2। প্রথম ক্রাশ? প্রথম ক্রাশ ক্লাস 5। প্রথম ব্রেকআপ? ব্রেকআপ ক্লাস 12। স্কুল টিচার ক্রাশ? হ্যাঁ, নৈনিতাল। সেটা কোন ক্লাস? নাম বলতে পারবো না, ক্লাস 6। ফেভারিট কার্টুন ক্যারেক্টার? জনি ব্রাউন। ক্রিকেট না ফুটবল? ফুটবল। মায়ের কাছে কখনো মারধর হয়েছে? নেভার। ভীষণ ভালো ছেলে তো? বলে শান্ত ছিলাম, মানে বিরক্ত করতাম না কাউকে। অ্যাকশন কাট সেগমেন্টের আড্ডায় আজকে আমাদের অতিথি ছিলেন ডাক্তার বাবু উজান চ্যাটার্জি, থুরি শন ব্যানার্জি। তার সঙ্গে আড্ডা দিলাম, জানালাম আপনাদেরকে তার অভিনয় জীবন সম্পর্কে খানিকটা। এরকম আরও অনেক এক্সক্লুসিভ ভিডিওস দেখার জন্য চোখ রাখতে হবে জাস্ট নিউজে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।